আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিএনপির গাত্রদাহ প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ তিনি আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীরের দুরভিসন্ধিমূলক কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিভিন্ন সময়ে বিএনপি ও তার দোসরদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয় তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায় তারা করছে ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের নিকট রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে ভাবে টাল মাটাল অবস্থায় রয়েছে হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপির তারা দেশ রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপির মহাসচিব বলেছে তাদের অর্জনগুলো নাকি বর্তমান সরকার ধ্বংস করেছে অথচ অন্ধকারের অপশক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিভূ সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি ও জনগণের ভাগ্যোন্নয়নে কি ভূমিকা রেখেছে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সম্পাদক বলেন বিএনপি জামাত জোট সরকারের আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপির আমলে রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বরং তারা ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে সেগুলোকে যেন বিএনপির কার্যালয় ও হাওয়া ভবনের সঙ্গে অঙ্গীভূত করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল এগুলোই বিএনপির অর্জন যা জনগণ বর্জন করে আসছে জনগণ দ্বারা বর্জিত বিএনপি কখনোই ইতিবাচক কিছু অর্জন করতে পারবে না বিবৃতিতে তিনি বলেন দেশের জনগণের ভাগ্য নয়নে বরাবরের ন্যায় শেখ হাসিনা সুদক্ষ ও সুদৃঢ় নেতৃত্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার ওবায়দুল কাদের বলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন তাই যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ বা শত্রু হিসেবে গণ্য হবে